অর্থ ছাড়ের অনুমোদন দেওয়ার তিন দিনের মধ্যে বাংলাদেশকে দেয়া ঋণের তৃতীয় কিস্তির একশো কোটি ডলার ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক গণমাধ্যমে তিনি জানান আইএমএফের এই অর্থের সঙ্গে কোরিয়া ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে আরও নব্বই কোটি ডলার যোগ হয়েছে দেশের রিজার্ভের এসব ঋণের ওপর ভর করে বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভের হিসাব দাঁড়িয়েছে দুই কোটি ডলার বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে গত ডিসেম্বরের পর দেশের মোট রিজার্ভের আকার দাঁড়ালো সাড়ে ছাব্বিশ বিলিয়ন ডলারে তবে এই অর্থ যোগ হওয়ার পর আইএমএফের বিপিএম সিক্স পদ্ধতিতে রিজার্ভ কত হলো তা তাৎক্ষণিক জানায়নি কেন্দ্রীয় ব্যাংক এর আগে গত সোমবার বাংলাদেশের জন্য চারশো কোটি ডলারের ঋণ চুক্তির আওতায় তৃতীয় কিস্তি ছাড়ের অনুমোদন দেয় আইএমএফ আর ঋণের কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে আইএমএফের দেয়া শর্ত বাস্তবায়ন ও অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি দেখতে গত চব্বিশ এপ্রিল ঢাকায় আসে সংস্থাটির একটি মিশন তারা আট মে পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকায় গত বছরের ত্রিশ জানুয়ারি এর সঙ্গে চারশো কোটি ডলারের ঋণ চুক্তি করে বাংলাদেশ এর তিন দিন পর প্রথম কিস্তিতে সাতচল্লিশ কোটি বাষট্টি লাখ সত্তর হাজার ডলার ছাড় করে সংস্থাটি আর গত ষোলো ডিসেম্বর আসে দ্বিতীয় কিস্তির আটষট্টি কোটি বিশ লাখ ডলার কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা